Ashit Sandosha, DJ Bapi, do shy it number poll. একটি খবর লয়ে যাবি কাগা, এ জানা কাগা, একটি খবর লয়ে যা কাগা। আমি যে অবলা জাতি মা, আমি কি খবর নিয়ে যাব? ওই আমি দড়ি রে কাগার চলনেতে, আমি দড়ি রে কাগার চলনেতে, ওই আমি দড়ি রে দাদা
আশেবে মো দেখে পতি দাদা গো তো দাদা এ প্রাণদান পায়
আজ কোলারি ভালাই বসে কাঁদে বেহুলা কোথায় বস বস দেখা
না এ আরে কি চা নিয়ে আসছিস রে হ্যাঁ ওই তো পানি দাও পানি দাও পানি ছাগল নিয়ে চল চিপেল যা হ্যাঁ চার ফোড়া এ আই মাই মেরে চলে হাত মতো পাথর মেরে ছোট মাছ লাগালে গা বড় মাছটা কামাস করে ওই এ ফেলতি জি দেখনে শিখনে শিখনে ভাই দাদা শিখনে হ্যাঁ ভাই तेरा तो बुका तोर जाए गाना भरो ना जाने रे अबर फूटी माचे चाचा डाय अरसी मस्ता माचे गदा पोरा मजा जो दिया रे ये बाबा खच्चे लाचे लाचे गुरु बाले बाले আমার ঝোল খাইব দূরে বেরো গিয়া রে কি মাছ ধরছো বসুছিয়া ও দাদা গো কি মাছ ধরছো বসুছিয়া ও দাদা গো কি মাছ ধরছো বসুছিয়া ও দাদা গো কি মাছ ধরছো বসুছিয়া না না এ মারে মারে मरा साल उठे मरा सामे तु चार फैल की माज उठे दे सुंदर भेसे आस जिनिस छोटे छोटे खाई खाई खाए जिज्ञासा मशारी खेल ना তা সত্য কি বলেছি আচ্ছা বলিহারি মেয়েদের আরে ঠিক আছে ও সুন্দরী তোমার এই মরা পদিকে নিয়ে ফেলে দিয়ে আমার সাথে তুমি উঠে এসো হ্যাঁ তোমার কানা ভাই কানা দিয়ে পাঠিয়ে দাও আমার এরা ও আমার যেতে বলেছো আচ্ছা আমি যাই যা হ্যাঁ যা এরা এই এখানে ফেলে দাও চলে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি হ্যাঁ যাচ্ছি দেখেছো তো আমি হ্যাঁ যা खूब भालो सबाई ताई बोले शुद्ध एक जन खराब बोले दादा ये दा ठीक करे थाक मिया हाँ सुनो ती शोध आचे हाँ आचे बोले सुंदरी भाई बोले सुंदर खूब मधुर हाँ एक साथ थाके
খুব ভালো তো, ভালো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব বাজে মেয়ে, হ্যাঁ বলো, আমার দাদার কি কি আছে? আমার দাদার তিনটে বউ আছে, তিনটে বউয়ের নাম হাইবিট, লালবিট, আল লাইট, এক পুকুর মাছ আছে, হ্যাঁ, আর গোয়াল গরু আছে, একটা বুড়ি মা আছে, আর আর তালবেস্টারের ঘর আছে, হ্যাঁ খুব ভালো, সবাই তাই বলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এ দাদা তো ডাকছে, না তুই বলেছিস তো ভালো করে, ও সুন্দরী বলো, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ না কি বলছে রে, কি বলছে, আমার তিনটে বউ আছে, উঠে এসো, উঠে এসো, হ্যাঁ 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 হ্যাঁ, আমি তিনটা তিনটে বউ চালিয়ে দেবো, বুড়ো মাকে মেরে ফেলে দেবো, আর ঘর পুড়িয়ে ছাই আনবো, তাড়াতাড়ি চল, সুন্দরী এই দেখো তোমার কথা মতো আমি তিন তিনটা বউ তাড়িয়ে দিয়েছি, আমার বুড়ো মাকে মেরে ফেলেছি, আর ঘর ফুড়িয়ে ছাই এনেছি, সত্য সত্য গদা তুমি পারবে, কেন না কারণ আমার মতো সুন্দরী প্রেমে পড়ে তুমি তিনটা বউ দাঁড়িয়েছো, ঘর পুড়ে ছাই এনেছো, আর কি করেছো জানো, বুড়ো মাকে দাঁড়িয়ে দিয়েছো, না জানি আরো আমার চেয়ে কোনো সুন্দরীর প্রেমে পড়ে যদি কোনোদিন আমাকে দাঁড়িয়ে দাও তাই সেই জন্য তোমার সঙ্গে আমি যাবো না, আমার সাথে যাবে না, আমার সাথে না গেলে কি করবে জানো, কি করবে তুমি, আরে ঝাঁপে দিয়ে পড়লাম এই জলে, আরে ও সুন্দরী ধরবো বলে, আরে ধরা দাও গো ও সুন্দরী ধরা দাও আমারে, আরে আসিস না গদা তারি ফিরে যা রে সদা, বলি যে ওরে গদা বলি যে তোমার, আয় না হে তোর লাহন জলে ও সুন্দরী ধরবো বলে, ধরা দাও গো ও সুন্দরী ধরা দাও আমার, যত দূরে যাবি তুমি মনেই ভোলা, মামা বলে দাদা না না বহু বলে দাদা, মামা বলে দাদা না না বহু বলে নদীর বাঁচা তোর মা।
এবারে দেখতে পাচ্ছে লকিন্দার শূন্য ভাষা, লকিন্দারের শূন্য ভাষা, লকিন্দার কেমন করে শূন্য ভাষছে দেখুন আপনারা। এখন এই মুহূর্তে শুরু হতে চলেছে লকিন্দারের শূন্য ভাষা, লকিন্দারের শূন্য ভাষা। আপনারা সবাই মিলে একটু উলুধ্বনি এবং জয় ধ্বনি করবেন। হ্যালো, যেসব মায়েরা আছো আপনাদের নিজের সন্তান মনে করে আপনাদের মাথার চুলটা খুলে দেবে, যদি কোনো ওস্তাদ থাকো দেবদাস তার কাছে আমার ক্ষমা প্রার্থনা, আমাদের কোনো ক্ষতি করো না, যদি কোনো ওস্তাদ থাকো আমাদের কোনো ক্ষতি করো না। মায়েরা নিজের সন্তান মনে করে সব চুল খুলে দাও, আমরা দেখাবো বলেছি আপনাদের শূন্য ভাষণ, তাই আপনারা সবাই মিলে আশীর্বাদ করো আমি যেন এই ভাষণটা আপনাদের দেখাতে পারি, এই ভাষণটা যেন আপনাদের দেখাতে পারি। মন্দিরের ভিতরে বিশেষ ঘোষণা, মন্দিরের ভিতরে ত্রিশূল আছে, মন্দিরের চাবিটা নিয়ে তাড়াতাড়ি চলে এসো। কেউ কারোর অসুবিধা করবে না, সবাইকে দেখতে দাও, সবাইকে দেখতে দাও, কেউ কারোর অসুবিধা করবে না, সবাইকে দেখতে দাও। হ্যালো, কোন অবস্থা তুই থাকো আমাদের জন্য না কোনো ক্ষতি করো। মায়েরা দাদারা বয়োজ্যেষ্ঠ সকলের প্রণাম জানিয়ে আমি শুরু করছি এই শূন্য মান্দাস ভাষা।
হ্যালো হ্যালো চিফ, আপনারা সবাই মিলে লক্ষ্মী দেয়ালের শূন্য ভাষা দেখেছেন। যদি কেউ আমাদের এই লক্ষ্মী দেয়ালের শূন্য ভাষা দেখে মনে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আপনারা যে যা দান করবেন আমরা তার নাম ধরে প্রচার করব। যে যা দান করবেন আপনারা তার নাম ধরে প্রচার করব। এই লক্ষ্মী দেয়ালের শূন্য ভাষা দেখে আপনারা যারা যারা খুশি হয়েছেন তারা দয়া করে এই লক্ষ্মীদারকে পুরস্কার দেবেন, তাদের নাম ধরে আমরা প্রচার করব। এই যে আপনাদের সম্মুখে এতক্ষণ লক্ষ্মীদার শূন্য ভাসল, যদি কোনো ব্যক্তি ভালো লেগে থাকে পুরস্কৃত করবেন, আমরা তার নাম ধরে প্রচার করব। আসুন, কে এগিয়ে আসছেন, আসুন। লক্ষ্মীদারের কি নাম? উত্তম হালদার। উত্তম হালদার, উত্তম হালদার, উত্তম হালদার লক্ষ্মীদারের শূন্য ভাষা থেকে 10 টাকা দান করবে। উত্তম হালদার লক্ষ্মীদারের শূন্য ভাষা থেকে 10টি টাকা পুরস্কার করেছে। ওই সঙ্গে শ্যামলী 20 টাকা দিয়ে সাহায্য করেছে। ওই সঙ্গে শ্যামলী 20 টাকা দিয়ে সাহায্য করেছে। ওই সঙ্গে সুশান্ত পাল 10 টাকা দিয়েছে বেহুলা শূন্য ভাষা দেখে। সুশান্ত পাল 10টি টাকা দিয়েছে। দাও এখানে দাও। আরতি বাইন লক্ষ্মীদারের শূন্য ভাষায় 10 টাকা দিল। গুণমালী কয়াল, গুণমালী কয়াল 10টি টাকা দিয়ে সাহায্য করেছে। গুণমালী কয়াল 10টি টাকা দিয়ে সাহায্য করেছে। নন্দিনী মাঝি 10টাকা দান করলো। পলাশাল্লা 10টাকা, ভারতী ঢালি 10টাকা, সুব্রত সিপাহী তাপস সিপাহী, মাইকি দাও, মাইকি দাও, রাজকুমার দাস 20 টাকা দান করেছে। রাজকুমার দাস 20 টাকা। এই যে লক্ষ্মীদার আপনাদের সম্মুখে ভাসল, খুব রিক্সের ব্যাপার, এই তাই দয়া করে আপনারা দীপক হালদার 10 টাকা দিয়েছে। কল্পনা 10টি টাকা দান করেছে। তার সঙ্গে নমিতা পাটানি 10টাকা, সম্রাট ঢালি, গণেশ ঢালি, গণেশ ঢালি পুত্র সম্রাট ঢালি 10টি টাকা পুরস্কার করেছে। গণেশ ঢালির পুত্র
দর্শক আপনারা যারা টাকা দিচ্ছেন তারা বোধায় করে বসে পড়ুন। যারা আছে আছে, কি নাম কি নাম? পূর্ণিমা নাইয়া, পূর্ণিমী নাইয়া লকিন্দার শূন্য ভাষা থেকে 10টি টাকা পুরস্কার করলো। কি বললে? সুমন্ত পূর্ণিমা নাই সুমন্ত সায়ন হাল্লাত 10 টাকা করে 20 টাকা দান করলো। সায়ন কল 10 টাকা দিল, পাপাই 10 টাকা দান করলো, 10 টাকা দিয়েছে। এখন আমাদের গান অনেক বাকি আছে। কয়াল বৃহস্পতি কয়াল 10টি টাকা, বৃহস্পতি কয়াল 20টি টাকা পুরস্কার করেছে, বৃহস্পতি কয়াল 20টি টাকা পুরস্কার করেছে। ছোট্ট বাচ্চা একটা 51 টাকা দান করেছে, 10 টাকা দান। যারা দিয়েছে তারা বসে পড়ুন, দয়া করে আমাদের গানে একটু বাকি আছে। যারা দিয়েছে দয়া করে তুই যদি লক্ষ্মীর শূন্য ভাষায় সন্তুষ্ট চলে দানি দানে করে আসো রে দানি গড়ে দানি মানি গড়ে মহা দান করা থাকে তোমার